السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2020 এর মাননীয় সভাপতি এবং ভাই পরিচালক আজকের এই জুম কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেছেন যারা দেশ বিদেশের যেখান থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে সমাজ সংস্কারে, অর্থাৎ সমাজ সংস্কার করতে গিয়ে যে বাধার সম্মুখীন হতে হয় সেই বাধাগুলো কি এবং তা থেকে উত্তরণের উপায় কি। সমাজ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, আর এই কাজ করতে গেলে বাধার সম্মুখীন হতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর আগে বিগত সকল নবী রাসূলদের ক্ষেত্রেই কিন্তু এরকম বাধা সম্মুখীন তারা হয়েছিলেন, এবং এখনও যারা এই পথে, অর্থাৎ হকের পথে যারা কাজ করে সমাজ সংস্কারে যারা কাজ করবে তাদেরকে অবশ্যই এই বাধার সম্মুখীন হতে হবে। যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনও তোমাদের কাছে পৌঁছিনি সেই রকম দুঃখ কষ্ট, ওইরকম বিপদ মুসিবত যা তোমাদের পূর্ববর্তীদের নিকটে এসেছিল। মাসাতুমুল বাসা ওয়া দররা ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল, তাদের নিকটে বিপদ এসেছিল বাইরে থেকে এবং ভিতর থেকে কষ্ট এসেছিল, এমনকি তারা ভীত কম্পিত হয়ে গিয়েছিল। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা মাআহু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যারা ইমানদার ছিল তারা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলা ইন্না নাসরাল্লাহ করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মধ্যে যে কথা বললেন যে অবশ্যই দুঃখ কষ্ট বিপদ মুসিবত বাধা বিপত্তি আসবে, এটা চূড়ান্ত কথা, আসবে, এটা মোকাবেলা করেই কিন্তু আমাদেরকে সমাজ সংস্কারের কাজ করে যেতে হবে। এ বিষয়ে আমরা মৌলিকভাবে চার ধরনের বাধার কথা উল্লেখ করব। যেটা এখন আসছে, বিগত যুগে ছিল, নবী রাসূলদের জামানায় ছিল, চার প্রকার থেকে, চারটি শ্রেণী থেকে চার ধরনের বাধা মৌলিকভাবে আমরা এই বাধার সম্মুখীন হব। যদি আমরা এই হক পথে দাওয়াতি কাজ করি, হক পথে চলি এবং সমাজ সংস্কারে যদি আমরা আত্মনিয়োগ করি, তার এক নম্বর বাধা হচ্ছে নিজ পরিবার থেকে, নিজ পরিবার থেকে বাধা আসবে। আমরা এটা সকল উপলব্ধি করি যে পরিবার কর্তা যিনি, তার যে আকিদা, তার যে বিশ্বাস, সে চায় তার পরিবারের সদস্যরা সেই আকিদার অনুসারী হোক, এটাই কিন্তু স্বাভাবিক। সেই কারণে যখনই কোনো সদস্য পরিবারের তার আকিদার বাইরে গিয়ে হক আকিদা গ্রহণ করেন তখন কিন্তু পরিবার থেকে খুব কঠিন বাধা তাদের উপর নেমে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন তার বাপ তাকে কী বলেছিলেন, কাল আরাগিমুন আনতান আলিয়াত ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়া হজুরনি মালিয়া, হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহ থেকে মুখ ফিরিয়ে নিতে চাও, যদি তুমি বিরত না হও লা আরজুমান্নাক, আমি পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ করে দিব, ওয়া হজুরনি মালিয়া, দূর হয়ে যাও তুমি আমার কাছ থেকে। কিন্তু এখানে কি ইসলামের বিধান কি, হ্যাঁ যদি পিতা বা পরিবার কর্তারা যদি তার সাথে এরকম চরম আকিদাও পোষণ করেন তবু তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের মধ্যে এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াইং জাহাদাকা আলা আং তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি তোমার পিতা মাতা, পিতা তোমাকে আমার সাথে শরীক করতে আদেশ করে ফালা তুতিউহুমা, তার কথা শুনবে না, কিন্তু দুনিয়াতে তার সাথে সদাচরণ করবে। যে সদাচরণ আমরা যে আগে বললাম, ঠিক তার পরের আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা, সেখানে তিনি কিন্তু ওই কথাটা বলেছেন, কালা সালামুন আলাইকা
আস্তাগফিরুলাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বাকে বলছেন, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার পিতার সাথে খারাপ আচরণ করেন নাই, ধমক খেয়েছেন, ভালো আচরণ করেছেন। ঠিক এমনিভাবে আমাদের উপরে যখন বিপদ আসবে, আমাদেরকে সেইভাবে আমাদের পরিবার কর্তাদেরকে ওইভাবে সুন্দর আচরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। দুই নম্বর বাধা আসবে সমাজ থেকে, সমাজ নেতারা, সমাজে প্রচলিত রীতিনীতি রসম রেওয়াজ মানে অনেকাংশে কিন্তু আল্লাহর বিধানের বিরোধী, অর্থাৎ শরীয়ত বিরোধী। আল্লাহর বিধানের বাইরে সমাজ চলছে, সমাজের যত রীতি পদ্ধতি চলছে, যখন আপনি এগুলোর বিরুদ্ধে কথা বলবেন, অর্থাৎ প্রচলিত রেওয়াজের বিরুদ্ধে যখন আপনি হক কথাটা সমাজে প্রচার করবেন, দাওয়াত দিবেন, তখন কিন্তু সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি এটা গ্রহণ করতে চাইবে না, তারা বিরোধিতা করবে, এমনকি তাকে সামাজিকভাবে মানে হেনস্থা করা হবে, সামাজিক বয়কটের শিকারও হতে পারে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজেও সামাজিক বয়কটের শিকার হয়েছিলেন, বিগত যুগে সেটা হয়েছিল, বরং তার নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে শেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের সামাজিকভাবে অত্যন্ত কঠিন প্রতিবাদের সম্মুখীন হয়েছিলেন, বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। যখন তাদেরকে বলা হতো, তাওহীদের দাওয়াত দেওয়া হতো, তখন তারা কী বলতো, বাল নাত্তাবিউ মা আলফাইন আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব তাদের, যাদের উপর তার যার উপরে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। তারপর তিন নম্বর বাধা হচ্ছে ধর্ম, প্রচলিত ধর্ম এবং ধর্ম নেতারা, কারণ ধর্ম নেতারা মনে করে তারা ইসলামের মূল বিষয়, তারা যেটা বলবে সেটাই, তাদের ইয়ে অনুযায়ী, ফতো অনুযায়ী হালাল হারাম জায়েজ নাজায়েজ সব কিছু নির্ণীত হচ্ছে। এখানে যে গিয়ে আমরা সেই ঘটনাটা বলে দিতে পারি, যেখানে বিশ্ব বিখ্যাত খ্রিস্টান নেতা আদি বিন হাতেম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আসলেন, হ্যাঁ মানে ইসলাম কবুল করার জন্য, তখন আল্লাহ নবী তাকে সূরা তওবার 31 নম্বর আয়াতটি পাঠ করলেন, ইত্তাকাদু আবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তিনি বললেন, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেম এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছে, রব হিসেবে গ্রহণ করেছে। তখন আদি ইবনে হাতেম জবাব দিয়েছিলেন, ইন্না লাসনা নাবুদুহুম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো তাদের ইবাদত করি না। যখন নবী বললেন যে ইহুদি নাসাররা তাদের আলেম এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছে, রব হিসেবে গ্রহণ করেছে, তখন আদি ইবনে হাতেম জবাব দিয়েছিলেন যে আমরা তো তাদের ইবাদত করি না। আল্লাহ নবী তখন বললেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনাহুম ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহ ফাতাস্তাহিল্লুনাহুম। তোমরা কি আল্লাহ যেগুলোকে হারাম, আল্লাহ যেগুলো হালাল করেছেন সেগুলি কি তারা হারাম করে না, আর তোমরাও সেটাকে হারাম মনে করো, বা আবার আল্লাহ যেগুলোকে হারাম করেছেন ওইগুলোকে তারা হালাল মনে করে না, আর সেই সাথে তোমরাও সেগুলোকে হালাল মনে করো? তখন তিনি বললেন যে হ্যাঁ এটা তো হয়, অর্থাৎ তারা ইচ্ছা মতো হালাল হারামটা তারা করে নেন, আল্লাহর হালালকে হারাম করেন, হারামকে হালাল করেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুম, এটাই তো তাদের ইবাদত। সম্মানিত সুধীমণ্ডলী, সময় খুবই সংক্ষেপ, তাহলে তিন নম্বর বাধা হচ্ছে ধর্ম নেতারা। আজকে আমাদের সমাজ ও ধর্ম নেতারা যারা, তারা ধর্মের মূল এজেন্ট সেজে ইসলামটাকে বিভ্রান্ত করছে, মানুষকে শিরিক বিদাতের দিকে, মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সহি সুন্না থেকে, সহি সুন্না রাস্তা থেকে তাদেরকে বিচ্যুত করে দিচ্ছে। আর চার নম্বর বাধা হচ্ছে মৌলিক বাধা, রাষ্ট্রীয় বাধা। যখন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আপনার কথা যাবে, হক কথা বললে সরকারের বিরুদ্ধে যাবে, রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, অর্থাৎ কোরআন হাদিস তো কারো পক্ষের কারো বিপক্ষের না, কোরআন হাদিসে হক, হক কথা বললে তখন রাষ্ট্রীয় বাধারও সম্মুখীন হতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ শেষ পর্যন্ত তাকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়ে তাকে আগুনে নিক্ষেপ করলো, তিনি তার সাথীদেরকে দলবলকে বলে দিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের প্রতিমাগুলোকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও, তোমরা যদি কিছু করার ইচ্ছা থাকে, তাহলে এই ছেলেটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সে যে সমাজ সংস্কারের দাওয়াজ তুলেছে, শিরিক বিদাত উৎখাত হয়ে যাবে একদিন সারা আমাদের দেশ থেকে, সারা পৃথিবী থেকে শিরিক বিদাত উৎখাত হয়ে যাবে। কাজে তার আওয়াজকে বন্ধ করতে হবে, তার এই তৌহিদের দাওয়াতকে বন্ধ করতে হবে, এই দাওয়াত বন্ধ করতে হলে তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে, নচেত এটা কোনোদিনও বন্ধ হবে না। সম্মানিত কর্মী ভাইরা, আগুনে পুড়িয়ে কিন্তু এই দাওয়াত বন্ধ করতে পারে নাই, আজও পারবে না, আগামী দিনও পারবে না ইনশাআল্লাহ, যদি আমরা আমাদের আকীদার উপরে দৃঢ় থাকি, হক বুঝে যদি হকের উপরে আমরা দৃঢ় থাকতে পারি এবং এই পথে যদি আমরা দাওয়াতি কাজ অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ, এই এটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী। অতএব আসুন আমরা এই বাধাগুলো মোকাবেলা করি, এই বাধাগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে জামাতবদ্ধভাবে দাওয়াত দিতে হবে, সমাজ সংস্কারের জন্য জামাতবদ্ধভাবে দাওয়াত দিতে হবে। একা একই দাওয়াত দিয়ে একটা সমাজকে পরিবর্তন করা যায় না, আর দাওয়াতের জন্য আমাদেরকে ইলিম অর্জন করতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এজন্য
সহি বুখারীতে ইমাম বুখারী রহমাল্লাহ বাপ বেঁধেছেন, আল ইলমু কাবল আল কাউল ওয়াল আমাল, কথা বলা এবং আমল করার পূর্বে জ্ঞান অর্জন করা। আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের অনেক অনেক বই পুস্তক হয়েছে, সেই বইগুলি আপনারা পড়বেন, আর তাহরিক পড়বেন। এইগুলি পড়ার মাধ্যমে আমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন, হক দাওয়াত নিয়ে ময়দানে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।